হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে লং স্টেপ হেয়ার কাট করতে হয়। যত বড় চুল দেখছো আমরা তত বড় চুলই রাখবো, শুধুমাত্র যে চুলটা এক্সেস আছে লেন্থে, দেখতে পাচ্ছো ভলিউমটা একদম কমে গেছে আর ড্যামেজও হয়ে গেছে, তো এইটুকু চুল আমরা কাটবো। কাটার পরে আমরা কিন্তু লং স্টেপ কাট করব। অনেকের ধারণা যে লং স্টেপ হেয়ার কাট বা স্টেপ হেয়ার কাট করলে পরে চুলটা সবসময় ছোট হয়ে যায়, আজকে এই ধারণাটা আমরা ভুল বলে প্রমাণিত করব। চলো দেখি, আমরা ফ্রন্টের লুকটাও দেখিয়ে নেবো তোমাদেরকে। রূপা একটু ঘুরে যাও, বসো। আচ্ছা, সামনের লুকটা আমরা দেখিয়ে নিচ্ছি, আমরা লুকটা চেঞ্জও করব, তোমরা আজকে দেখে বলবে লুকটা কতটা চেঞ্জ হয়েছে। চলো স্টার্ট করি। আমরা ফ্রন্টে লেয়ার করার জন্য লেয়ার সেকশন করে রাখছি। যখন আমরা লেয়ারের বা যে কোনো হেয়ারের ক্লিপিং করব সামনে, এই সিস্টেমে আমরা ক্লিপ দেব। আজকে আমার স্টুডেন্টদের ক্লাসও চলছে, সাথে ওরা দেখতে পাচ্ছে, পাশে আমার স্টুডেন্টরা আছে। এবার আমরা ব্যাক সাইডের সেকশন দেখাবো। আজকে আমাদের হেয়ার কাটিং এর উপরে আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব, তার জন্য আমি এই সেকশনটা তৈরি করেছি। তোমরা সবাই দেখো, ক্লোজে দেখে নেবে, এই যে এইভাবে আমি রাউন্ড শেপ ক্রিয়েট করেছি। এটা আবার আমি দুভাগে ডিভাইড করে নেব। আমাদের সেকশনটা কমপ্লিট হলে আমরা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা এটা সেকশনটা কমপ্লিট করবে। চলো ড্রিম প্যাকানি সেকশনগুলো দেখিয়ে দেন। তোমাদের সেকশন কমপ্লিট, চলো আমরা এবার কাটিং করবো। ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমরা প্রতিটা কাটিং এ যেটা করে থাকি সেটা হচ্ছে ওয়ান লেন্থ ক্রিয়েট করি। তো ওয়ান লেন্থের জন্য আমি হচ্ছে 0 ডিগ্রিতে কাট করব। এটুকু আমাদের ড্যামেজ হেয়ার, তো এটুকু আমরা কাটবো। এটা আমরা একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব, তার জন্য আমরা কি করছি, শোল্ডারের ফ্রন্টে যাচ্ছি না, শোল্ডারের ব্যাক সাইডে রেখে আমরা কাটিং করছি। যারা আমাদের চ্যানেলে ও প্রোফাইলে একদম নতুন, প্লিজ আমাদের সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলো না। আমাদের হেয়ার কাটিং যদি তোমাদের ভালো লাগে, প্লিজ এই প্রোফাইলটা বা চ্যানেলটা ছেড়ে যাওয়ার সময় একটা লাইক ও কমেন্ট করে দিও, খুব খুশি হব। তোমরা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করো, আমরা আরও ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। আর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবে তারা কিন্তু জানিও যে কাটিংটা কেমন হয়েছে। তো আমাদের ওয়ান লেন্থ কমপ্লিট, আমরা এবার সেকেন্ড সেকশনে চলে এসেছি। সেকশনের কাটিংটা আমি গাইডলাইন নেব, চুল সেম। যারা ভাবছো বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স ও হেয়ার কাট কোর্সে ভর্তি হবে, তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পার্লারের ঠিকানা আগেও বহুবার বলেছি, আবারও বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পার্লারটা আড়ংঘাটা গার্লস স্কুলের একদম পশ্চিম পাশে। আচ্ছা, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো ফেসবুকে বা ইউটিউবে, তারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো প্লিজ একটু জানিও, খুব ইচ্ছা করে জানতে যে তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো। তো আমাদের সেকশন সেকেন্ড সেকশন কাটিং কমপ্লিট, এবার আমরা যে রাউন্ড সেকশনটা রেখেছি এই সেকশনটা কাটিং করব।
আমি খুব ইজি ওয়েতে আছি শেয়ারিং করতে, তোমরা যারা আমার চ্যানেল একদম নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাপোর্ট করলে খুশি হবো। তো নিচে থেকে গাইডলাইন নিয়েছি, গাইডলাইন নিয়ে আমি নিয়েছি আমি কতটা করে ট্রিম করবো, এত সময় কাটবো আমার একদম ভালো লাগছে। তো আমি তোমায় বলেছিলাম এটা ওভাল মানে রাউন্ড ফেস, রাউন্ড শেপ করবো, তো রাউন্ডের জন্য আমাকে কি করতে হবে? এই যে আমাদের একদম উপরে স্টেপগুলো ভিজিবল, খুব ক্লোজ এসে দেখিয়ে দেয়, আমরা এখনো কিছুই করিনি, কাটিংটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করবো, বুঝতেও পারছো। তো আমরা কাটিংটা ফাইনাল করে ব্লো ড্রায়ার সেট করে তোমাদেরকে আজকে আমরা দেখাবো। দেখো স্টেপগুলো পুরো সবগুলো ভিজিবল হয়ে গেছে, মাথা উঁচু করো আস্তে আস্তে, লং দেবো লেয়ার। আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবো যে সে লেয়ারটা কোথা থেকে রাখতে চায়, এখান থেকে, এখান থেকে লং, আরো লং, এতটা লং আমাদের ক্লায়েন্টের আজকে ডিমান্ড, কিন্তু যত বড় রাখা যায় মানে এইটুকু কেটে দিলেও ভালো হয়। আজকে আমার ক্লায়েন্টটা কিন্তু আমার স্টুডেন্ট, এটাকে আমরা দুভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পরে ভালো করে কম করবো, আমরা কম করার পরে লেয়ার কাটার সময় সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রত্যেককে বলছি মাথায় রাখতে হবে, এইভাবে নিয়ে একদম নোজের সামনে চলে আসতে হবে, নাক বরাবর, ঠিক আছে? সামনে চলে এসে এই যে দেখেছো উপর আমাদের গাইডলাইন, নিচের যে এক্সেস হেয়ারটা আছে সেটা আমি কেটে দেবো। দেখতে পাচ্ছো তোমরা, দেখেছো কীভাবে উঠেছে কাইচিটা? তো সেমভাবে তোমরা সবাই কাটবে, যারা আমাদের ভিডিও দেখছো তাদেরকেও বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, তোমাদের ভালোবাসায় সত্যি ভিডিও করার উৎসাহ পাই আমি। দেখো আমাদের লেয়ার উইদাউট ব্লো ড্রাই শুধু ফ্রন্ট লেয়ার ক্রিয়েট করেছি আমরা। যদি তোমরা মাল্টি লেয়ার বা ফুল লেয়ার হেয়ার কাটের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব সেই ভিডিও আপলোড করার। মাথাটা উঁচু করো রূপা। তো এইখানে কাটার সময় আমরা কি করব, হাতটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, হাতটা এইভাবে নিয়ে আসবো একদম নোজ বরাবর, নিয়ে এসে যে গাইডলাইন রয়েছে আমাদের গাইডলাইনের ফ্রন্টে কাটবো। আবার সেম লেয়ার এখন আমাদের কাজ হচ্ছে সামনের যে হেয়ার কাটটা করেছি সামনের হেয়ার কাটের সাথে ব্যাক সাইডের হেয়ারটাকে মিক্স করা। তো মিক্স করার জন্য আমরা কি করছি, ফ্রন্ট লেয়ার থেকে কিছুটা চুল নিয়েছি আর ব্যাক সাইড থেকে কিছুটা চুল নিয়েছি। চুল নেওয়ার পরে এটা আমরা কি করছি, ফ্রন্টে চলে আসছি, ফ্রন্টে এসে আমরা মিক্সিং করে দিচ্ছি। তখন দেখছি আমরা কিছু এক্সেস হেয়ার আছে, তো এক্সেস হেয়ারটা আমি কেটে দিচ্ছি, খুব ক্লোজে চলে আসবে এগুলো দেখানোর সময়। এক্সেস হেয়ারটুকু আমি কেটে দিয়েছি পেছনের সাথে, তাহলে কি হলো আমাদের চুলটা মিক্সিং হয়ে গেল। নেক্সট আমরা সেম ওয়েতে এই পাশেও ট্রিম করে দেবো। দেখো এক্সেস হেয়ারটা, এই যে এক্সেস হেয়ার রয়েছে, হ্যাঁ না এটা নোজ বরাবর না, কানের পাশে চলে আসবো আমরা, শোল্ডারের ফ্রন্টে। তো এটুকু আমি এক্সেস হেয়ারটুকু কেটে দিয়েছি, দিয়ে মিক্সিং করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কারোর হচ্ছে রাউন্ড ব্রাশ কম থাকে তখন তোমরা এগুলো রাউন্ড করে উপরের দিকে মুড়িয়ে ক্লিপ দিয়ে দেবে। আমরা একটা সেকশন ক্লিপ দিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ক্লিয়ার আসছে ভিডিওটা?
তো আমাদের ব্লো ড্রাই কমপ্লিট, এবার আমরা দেখব ফাইনাল লুকটা। বলছো মুখে অফ করতে। আমাদের কাটিং কমপ্লিট, আমরা এবার রিভার্স চেক করছি। দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আজকের কাটিংটা। আমরা লং স্টেপ হেয়ার কাট করেছি, আমার স্টুডেন্টদের কাছেও শুনবো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ, থ্যাংক ইউ। তোমরা যারা এই হেয়ার কাট করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের পার্লারের ঠিকানা নারায়ণঘাটা গার্লস স্কুলের পশ্চিম পাশে। ভিজিবল সেগুলোই হবে, শুধু তোমাদেরকে বাড়িতে রোজ আধ ঘন্টা করে একটা সেটিং করতে হবে। সপ্তাহে একদিন দুদিন করলেও হয়ে যাবে, তো তোমরা করতে পারো, সেম সেটিংই পাবে তোমরা। আর এই কাটিংটা অনেক দিন থাকে, তোমরা যারা চাইছো এই হেয়ার কাট করতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের কাটিং কমপ্লিট, তোমরা ফ্রন্টে দেখছো, দেখে জানিও যে কেমন হয়েছে ওর ফ্রন্ট লুকটা। আর ব্যাক সাইডের লুকটা তো তোমরা দেখেইছো, তো দেখে জানিও যে কেমন হয়েছে। তো ভালো থেকো সবাই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।